আমি সায়নিতা 10:15 নিয়ে হাজির আপনাদের প্রিয় শো বিনোদন ডট কম। আগামী সোমবার দোল উৎসব, আর সে কথাকে মাথায় রেখেই এবারের বিনোদন ডট কমের শুরুতেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন বসন্ত উৎসব। বাংলা ছবি আবার অরণ্যের দিন রাত্রি ট্রেলার লঞ্চ ও পোস্টার লঞ্চের সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি টলিবলি গরমা গরম খবর জানতে পরে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। পর যথারীতি থাকছে গুডেস হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টর, সবশেষে বিনোদনের তার ঝলক তো থাকছেই। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। দোল উৎসবের প্রাক মুহূর্তে আমরা চলে এসেছি উত্তর কলকাতার শ্যাম পার্কে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। একে অপরকে রঙিন করার আনন্দে মেতে উঠেছে তারা। চলুন ঘুরে আসি সেই বসন্ত উৎসব থেকে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ক্যামেরায় তমনাশকে সঙ্গে নিয়ে স্বাতী মুখার্জি, বিনোদন ডট কম। বিনোদন ডট কম এর সমস্ত দর্শককে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, খুব এনজয় করবেন। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন, আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ঘুরতে যাওয়ার কাহিনী ও সেখানে ঘটে যাওয়া অচেনা এক ঘটনা নিয়ে আগামী 5 এপ্রিল মুক্তি পেতে চলেছে পরিচালক সুমন মৈত্রের নতুন ছবি আবার অরণ্যের দিন রাত্রি। অভিনয় পায়েল সরকার, রূপসা মুখার্জি, অলিভিয়া সরকার, যুক্তা রক্ষিত, পার্থসারথী দেব প্রমুখ। মিঠি মিঠি তোর ওই ভেতরের মানুষটা না হাসতেছে উড়তেছে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আবার অরণ্যে দিন রাত্রি চারটি মেয়ের গল্প, বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প, ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, পাগলামোর গল্প, ঘুরতে যাওয়ার গল্প, বেড়ানোর গল্প, ভ্রমণের গল্প, এই সবটা মিলিয়ে চারটে মেয়ে বন্ধুর বেড়াতে যাওয়া গল্প নিয়ে হচ্ছে আবার অরণ্যের দিন রাত্রি। পলিটিক্যাল যেটা হচ্ছে সেটা তো পলিটিক্যাল ইস্যু, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শিল্পী মানুষ, যেখানে ছবি বানাতে ভালোবাসি, ছবি বানিয়েছি, ছবি নিজস্ব দর্শক আছে, নিজস্ব ভালো লাগা আছে, তো দর্শক সেইভাবেই ছবিটা দেখবে এবং আশা করি দেখার পর তাদের ভালো লাগবে এবং সেখান থেকে ভালো লাগা তৈরি হওয়া। তো ভালো ছবি, ভালো গল্প, ভালো গল্প বলা, সেটা যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে। তো দর্শক, এই ছবির নিজস্ব দর্শক সবসময় রয়েছে এবং থাকবে, কিন্তু ভালো গল্পটা বলতে হবে, ভালোভাবে বলতে হবে।
প্রচন্ড এক্সাইটেড, বন্ধুত্বের গল্প বন্ধুদের গল্প, এবং এই ছবিটা করতে গিয়ে পায়েল দিয়ে অলিভিয়ার সাথে আমার আমার বন্ডিংটা আরো বেশি স্ট্রং হয়েছে এবং খুব মজা করে কাজটা করেছি। চুয়ান দা খুব মিষ্টি একজন মানুষ, খুব ভালো বন্ধু, মানে এই ছবিটা করার পর আমি একটা আরেকটা ভালো বন্ধুকে পেয়েছি সুমন দা। আমরা মানুষকে না খুব ভালো একটা গল্প দেখাতে চাই, যে আমরা এরকম ফ্রেন্ডস, এরকম একটা গল্প আই ফিল খুব রেয়ার হয়েছে, খুবই রেয়ার হয়েছে। তো সেক্ষেত্রে ইটস এ গিফট, ইটস এ টোকেন অফ লাভ, ইটস এনজয়মেন্ট, ইটস এন্টারটেনমেন্ট। বাকি আমি বেশি কিছু আপাতত বলতে চাই না, যা যা হবে রিলিজের পর দর্শকরা বলবে। চারজন বন্ধুর গল্প, এবং খুব আজকের দিনের মেয়েরা যেরকম হয় না, তাদের লাইফের গল্প এটা। ইটস লাইক দে আর ইন্ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি দে হ্যাভ আ ক্যারিয়ার, দে হ্যাভ আ লাইফ, তারা লাইফটা অন্যরকমভাবে রাখে, তাদের লাইফের স্ট্রাগল আছে, সেটা পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, অ্যাট দ্য সেম টাইম দে অল ওয়ান্ট টু হ্যাভ ফান, দে অল ওয়ান্ট টু কাইন্ড অফ কিপ দেয়ার ফ্রেন্ডশিপ ইউনো দ্য ওয়ে ইট ইজ। সব কিছুই আছে, আবার পার্সোনাল লাইফ আছে, সেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক কিছু আছে, বাট তার মধ্যে দিয়েও তারা জীবনটাকে এনজয় করে, তারা মজাগুলো খুঁজে নেয় এদের মধ্যে। সো এটাই খুব একটা মজার, সুন্দর, একদম সবাইকে নিয়ে সঙ্গে দেখার মতো। বিনোদন ডট কম এর সমস্ত দর্শকদের জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি টিআরপি তালিকার শীর্ষে নিয়ে গেছিল দিদি নাম্বার ওয়ানকে। গত দু সপ্তাহ ধরে টিআরপি দৌড়ের দুর্ধর্ষ রেজাল্ট ছিল শোয়ের, তবে এবার এক ধাক্কায় নামল রেটিং। নন ফিকশনে বরাবর রাজত্ব করে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের শো, রীতিমতো টিআরপি তালিকায় সৌরভ গাঙ্গুলির দাদাগিরির সঙ্গে রেষারেষি হতো, তবে এবার রচনা ভোটের ময়দানে ব্যস্ত হতেই ফলাফলে পিছিয়ে পড়ল এই শো। মমতা শঙ্করের মন্তব্য নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেত্রী নবীন প্রজন্মের মেয়েদের শাড়ি পরার ধরন নিয়ে যে মন্তব্য করেছেন, তার চুলচেরা চর্চায় মগ্ন নেটপাড়ার নীতি পুলিশরা। এবার সেই প্রেক্ষিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিবাদী পোস্ট। স্বস্তিকা একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো এক মহিলার হাতে ধরা সিগারেট। ছবিটি দেখে মনে হচ্ছে ওই নারী যেন মুক্তির স্বাধীনতার হাওয়া কায় মেখে নিচ্ছে। ক্যাপশনে শাহজাহান রিজেন্সি সহকর্মী মমতা শঙ্করের উদ্দেশ্যে লেখা, আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি ওরা জানতো। আইটেম ডান্স আর শ্রীলেখা মিত্রর অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছিলেন। নেটপাড়াতেও কম চর্চা চলছে না শ্রীলেখার আইটেম ডান্স নিয়ে। প্রথমবার আইটেম গার্ল লুকে ছবি দিতে প্রশংসার পাশাপাশি অনেকেই বডি শেমিংও করেছেন। এ প্রসঙ্গে কি মন্তব্য অভিনেত্রী? আমার কাছে প্রায়োরিটি ছিল, আমি নাচটাকে ঠিক করে এক্সিকিউট করতে পারবো, তো এটা আমার নিজের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল আর সেটা আমি পেরেছি, তাই কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্ট বক্তা, এবারেও নিন্দুকদের রিয়াদ করলেন না, বরং আরো একবার এগিয়েই বার্তা দিতে চাইলেন না ট্রোলারদের। বিনোদন ডট কম এর সমস্ত দর্শককে জানাই আগাম হোলির এবং দোলের অনেক অনেক শুভেচ্ছা, খুব রঙিন হয়ে উঠুক এবছরের দোল উৎসব। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল কেষ্টপুর। বিকাশ দাস, আমি কলকাতায় থাকি, আমার শ্বশুর মশায় 91 ইয়ার্স ওল্ড, উনি হঠাৎ পড়ে যান, পড়ে যাওয়ার পর ওনার ফিমার বোন ভেঙে যায়, তারপরে অ্যানিমিয়া, একটা ব্লাডের ড্রপ ছিল, সেজন্য তাকে হয় এই নার্সিংহোম, যেটা গুডাস হসপিটাল, যেটা আপনার নার্সিংহোম, এখানেই নিয়ে আসে, কারণ এর আগেও আমরা এসেছি, খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, ভালো ব্যবহার পেয়েছি, অ্যান্ড অল দি মেডিকেল টিম ডাউন দি অল ফ্রম ডাউন টু এভরি পিপল আর গুড, আই ক্যান সে স্পেশালি আই শুড থ্যাংকস টু জয়ন্ত দে, অ্যান্ড রিয়েলি হি হ্যাজ ডান ভেরি গুড কোঅর্ডিনেশন অ্যামংস্ট আস অ্যান্ড উইথ অল দি স্টাফ। ওভারঅল এই নার্সিংহোম ইজ ভেরি গুড, reasonable price, minimal charges, very good behavior, chocolate. এবার সিঙ্গেল ফাদারের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তার এই নতুন প্রজেক্ট বি হ্যাপি, পরিচালনা রয়েছেন রেমো ডিসুজা।
হার্টে ব্লকেজ ধরা পড়ায় অবশেষে পেসমেকার বসলো অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর। এখন অনেকটাই সুস্থ তিনি। মিউজিয়াম হবে রাজ কাপুর দিলীপ কুমারের পাক পৈতৃক ভিটেতে। শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো কোনো তারকাই শক্তিমানের চরিত্রের জন্য উপযুক্ত নয়, এমনটাই বললেন মুকেশ খান্না। আজকের মতো বিনোদনের ঝাঁপি এখানেই বন্ধ করতে হচ্ছে, কিন্তু কথা দিলাম আগামীবার আসবো এই সময় এই চ্যানেলে। ততদিন পর্যন্ত টাটা।